করোনা মোকাবেলায় অক্সিজেনের প্রয়োজন মেটাতে কনসেন্ট্রেটর মেশিন তৈরি করলেন হুগলির হিন্দ মোটরের বাসিন্দা। অক্সিজেনের চাহিদা ক্রমবর্ধমান এমন পরিস্থিতিতে অক্সিজেন মানুষের কাছে পৌঁছে দিতে অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করলেন সেনাবাহিনীর মেজর ঋত্বিক পাল। তিনি হিন্দ মোটরের বাসিন্দা, বর্তমানে পাঞ্জাবে কর্মরত। কয়েকদিন আগে ছুটিতে বাড়ি এসেছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে জীবনদায়ী অক্সিজেনের অভাব প্রকট হচ্ছে। হাসপাতালে ভর্তি হলে অথবা বাড়িতে থাকলেও অনেকেরই অক্সিজেন প্রয়োজন পড়ছে, কিন্তু বাজারে অক্সিজেন পাওয়া যাচ্ছে না। অক্সিজেন আছে তো সিলিন্ডার নেই, আবার সিলিন্ডার আছে তো অক্সিজেন নেই। এই পরিস্থিতিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী কালো বাজারি শুরু করেছেন। অক্সিজেন পেতে নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। মেজর ঋত্বিক ও কলকাতা পুলিশের ডিজাস্টার বিভাগের কর্মী সুভাষ দেবনাথ দুজনে মিলে ঠিক করেন অক্সিজেন সিলিন্ডার কিনে রোগীদের পাশে দাঁড়াবেন। কিন্তু সিলিন্ডার কিনতে গিয়ে হয়রানি আর দাম শুনে পিছিয়ে আসেন। মেজর ঋত্বিক নিজে একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, তিনি নিজেই অক্সিজেন তৈরি করার পরিকল্পনা করেন, আর সেই মতোই কিছু টাকা নিয়ে জোগাড়ে নেমে পড়েন তারা। হিন্দ মোটরের তার এক বন্ধু অমিত দে পুরকায়স্থের যন্ত্র তৈরির কারখানা রয়েছে, সেখানেই শুরু হয় অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরির কাজ। এক সপ্তাহ ধরে কলকাতা থেকে বিভিন্ন পার্টস কিনে এনে তৈরি করে ফেলেন অক্সিজেন কনসেন্ট্রেটর। করোনার দ্বিতীয় পর্যায়ে ঋত্বিক ও তার দুই সহযোগীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উত্তরপাড়া কোতরং পুরসভার প্রাক্তন পুরপ্রধান ও বিদায়ী পুরপ্রধান দিলীপ যাদব। অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করার প্ল্যানিংটা মাথায় কেন এলো? আমি যখন বাড়িতে আসি আমার কর্মক্ষেত্র থেকে, তখন দেখি চারিদিকে অক্সিজেনের গভীর সংকট। সেই জন্য আমি এবং কলকাতা পুলিশের একজন কর্মী সুভাষ দেবনাথ দুজনে মিলে প্ল্যানিং করি যে সমস্যার সমাধানটা কীভাবে করা যায়। তাই প্রথমে আমরা প্ল্যান করি যে কিছু অক্সিজেন সিলিন্ডার মজুত করব, কিন্তু তার আকাশছোঁয়া দাম এবং পরবর্তীকালে রিফিলিংয়ের সমস্যা, এই কথা চিন্তা করে আমরা অন্য অপশানে যাই যে অক্সিজেন কনসেন্ট্রেটর মেশিন কিনব। কিন্তু সেটা কিনতে গিয়ে দেখি একটা মেশিন প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা দাম, প্লাস সেটার মাসখানেক আগে 100% অ্যাডভান্স পেমেন্ট করতে হবে, তারপরে পাওয়া যাবে কি যাবে না তারও কোনো ভরসা নেই। সেই জন্য আমার কিছু টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকার দরুন বুকে সাহস ভর করে আমরা এই ডিসিশন নিলাম যে আমরা নিজেরাই এটাকে তৈরি করব। তাই এরপর প্রায় সপ্তাহ দুয়েকের মেহনতে আমরা আমাদের প্রথম মডেলটা তৈরি করেছি। এই অক্সিজেন কনসেন্ট্রেটর মোটামুটি কত টাকা খরচা পড়ছে? আমাদের প্রথম মডেলটা তৈরি করতে 50,000 টাকা পড়েছে, কিন্তু আমরা আশাবাদী যে কষ্টটা আমরা আরও নামিয়ে ফেলতে পারবো লকডাউন কেটে গেলে। কতজন মানে আপনারা এখনো পর্যন্ত কটা কনসেন্ট্রেটর তৈরি করেছেন? আমরা এখনো পর্যন্ত 3 খানা তৈরি করেছি, আরও আমরা তৈরি করছি। এটা কি কমার্শিয়ালি বিক্রি হচ্ছে বাজারে? না, আমরা এটা কোনো রকম কমার্শিয়াল বা কোনো প্রফিট মেকিংয়ের জন্য করছি না, আমরা এটা মানে সরাসরিভাবে পাবলিক ইউজের জন্য সোশ্যালি ইনস্টল করছি। আপনার নাম ডেজিগনেশনটা কি? আমার নাম মেজর ঋত্বিক পাল। হুগলি থেকে পাপ্পু সাতটার রিপোর্ট, টাইমস বাংলা।